প্রেগনেন্সির প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাফি করাটা খুবই জরুরি, কারণ এই সময়ে একটা আল্ট্রাসোনোগ্রাফ করে আপনি জানতে পারবেন যে আপনার পেটে যে বাচ্চা এসেছে আসসালামু আলাইকুম, আমি ডক্টর রীতা তাহের। গাইনি, প্রসূতি এবং বন্ধ্যাত্ব মায়েদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করছি কোনাবাড়ি ল্যাবেট হাসপাতাল এবং আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রেগনেন্সির প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাফি করাটা কেন বেশি জরুরি। কারণ এই সময়ে একটা আল্ট্রাসোনোগ্রাফ করে আপনি জানতে পারবেন যে আপনার পেটে যে বাচ্চা এসেছে সেই বাচ্চাটা আদৌ আসছে কিনা। যদি এসে থাকে তাহলে সেই বাচ্চাটার বয়স কত এবং বাচ্চাটার ঘর আসছে কিন্তু বাচ্চার মানে বাচ্চার অংশ বা বাচ্চার হার্টবিট সেটা আসছে কিনা, এবং একটি বাচ্চা আসছে নাকি দুইটি বাচ্চা আসছে। তারপরে হচ্ছে বাচ্চাটা কি জরার ভিতরে আছে নাকি বাচ্চাটা জরার বাইরে আছে, যেটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি, যেটা মেডিকেলে খুবই ইমার্জেন্সি, এতটা ইমার্জেন্সি যে মা এবং বাচ্চা মানে খুবই রিস্কের মুখে পড়ে যায়, এমনকি জীবন হচ্ছে হুমকির মুখে পড়ে যায়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেই ডেটটা সম্ভাব্য ডেট কবে সেটাও কিন্তু আসলে জানা যায়। সেই জন্য অবশ্য অবশ্য প্রেগনেন্সির শুরুতে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে কখনোই মিস করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।